প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমার এই চ্যানেলে সবসময় বাড়ির ডিজাইন বা মার্কেটের ডিজাইন বা হাই রাইজ বিল্ডিংয়ের ডিজাইন এসব ভিডিও দেখে থাকেন আজ গতানুগতিক কাজের বাইরের একটি কাজ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি এটি আপনাদের ভালো লাগবে এটি একটি মসজিদের কাজ এই মসজিদটি আপাতত দুই তলা পর্যন্ত কমপ্লিট করা হবে কিন্তু এটি ছয় তলার ফাউন্ডেশনে ডিজাইন করা হয়েছে ভবিষ্যতে এই বিল্ডিংটিকে প্রয়োজন হলে ছয়তলা পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো মসজিদ মাদ্রাসার কাজগুলো ডিজাইন করা একটু আমাদের জন্য কঠিনই হয়ে যায় কারণ এখানে নানা মুনির নানা মত থাকে তারপরও আমরা মোটামুটি সকলের মত নিয়ে ডিজাইনটি কিছুটা সাজানোর চেষ্টা করেছি এইভাবে এখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে যে আপনারা এই থ্রি ভিউতে দেখতে পাচ্ছেন এখানে একটি শুধু মেম্বার রয়েছে মসজিদটিকে চাইলে আরও খানিকটা গর্জিয়াসভাবে সাজানো যেত যেহেতু এখানে বাজেটের বিষয়টি অতপ্রতভাবে জড়িত এই কারণে আমরা মোটামুটি স্যাম্পলের ভিতরে যতটা গর্জিয়াস করে সাজানো যায় তার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন ডিজাইনটি আপনাদের সামনে আজ তুলে ধরলাম এই মসজিদ বা মাদ্রাসার কাজগুলো বেশ ঠান্ডা মাথায় ধৈর্য সহকারের প্ল্যান এবং ডিজাইনগুলো করতে হয় কারণ নর্মাল বাসাবাড়ির ডিজাইন এবং মসজিদ মাদ্রাসার ডিজাইনগুলোর মধ্যে অনেক ফারাক রয়েছে যেখানে লোড ক্যালকুলেশনের অনেক ব্যাপার রয়েছে এসব কিছু মাথায় রেখে ডিজাইন করতে হয় এই কারণে কোনো ইঞ্জিনিয়ারের হেল্প ছাড়া আপনারা কোনোদিন কারো পরামর্শে মসজিদের কাজ করতে যাবেন না সেক্ষেত্রে একটা বড় রকমের রিক্স থেকে যাবে তো আজকের এই মসজিদের ডিজাইনের ফ্লোর প্ল্যানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটি হচ্ছে মসজিদের ফ্লোর প্ল্যানটি আপনারা একটু ক্লিয়ারভাবে দেখতে পাবেন এটি হচ্ছে পশ্চিম সাইড এটি হবে রোড এই পাশে রয়েছে ষাট ফিট এই পাশেও রয়েছে ষাট ফিট অর্থাৎ জায়গাটি স্কয়ার জায়গা রয়েছে যেটি কাটার হিসেবে পাঁচ কাঠা জায়গা এবং শতাংশের হিসেবে সোয়া আট শতাংশ জায়গা এটি হচ্ছে মেন এন্ট্রি এই মসজিদে ঢোকার প্রধান গেট এটি এটি একটি দশ ফিট গেট রাখা হয়েছে এই গেট দিয়ে মুসল্লিরা মসজিদে যাবে এবং দোতলাতে ওঠার জন্য এখানে একটি বড় সিঁড়ি রাখা হয়েছে এক একটি সিঁড়ির প্রস্থ হচ্ছে সাড়ে পাঁচ ফিট করে এবং এই সিঁড়ির গ্যাপটিতে একটি লিফ্টের অপশন রাখা হয়েছে ছোট লিফ্ট পাঁচ ফিট বাই ছয় ফিট সাইজের একটি লিফ্টের অপশন রাখা হয়েছে ভবিষ্যতে মসজিদ কমিটি যদি চায় তো এই লিফ্টটি চালু করতে পারে এগুলো সব কাতার দেখানো হয়েছে মসজিদের এই জায়গাটিতে ইমাম থাকবে যেখান থেকে তিনি খুদ্ দেবেন এবং নামাজ পড়াবেন এইখানেও একটি প্রাইভেট গেট রাখা হয়েছে এই গেট দিয়ে চাইলে কোনো ভিআইপি বা ইমাম সাহেব এই গেট দিয়ে মসজিদে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এবং ড্যান পাশে দুইটি স্টোর রুম রাখা হয়েছে যেখানে ইসলামিক বই বা মসজিদের প্রয়োজনীয় কোনো জিনিস এখানে স্টোর করে রাখতে পারবে আর এই পেছন অংশে এই দরজা দিয়ে এই পাশটিতে রয়েছে অজুখানা এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব অজুখানা এখানে অজু করার জায়গা এবং এই পাশ দিয়ে গেলে এখানে রয়েছে টয়লেট এখানে মোটামুটি পাঁচ থেকে ছয়টি টয়লেট এবং ছয় থেকে ষাটটি ইউরিনাল রাখার ব্যবস্থা করা হয়েছে তো মোটামুটি পাঁচ কাঠা জায়গাতে এই রকম একটি সিম্পল মসজিদ আজ আপনাদের দেখানোর জন্য এখানে প্রকাশ করলাম তো যারা মসজিদ বা মাদ্রাসার ডিজাইন করানোর কথা ভাবছেন তারা চাইলে নিচের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করা যায় আমাদের ডিজাইনের কাজগুলো আপনাদের পছন্দ হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ